বন্ধু আপনি শুনছেন আড্ডাবাজ। ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল আড্ডাবাজ প্রাইম। আজ আড্ডাবাজে আপনার জন্য তনয়া ভট্টাচার্যর লেখা গল্প তুমি কি কেবলই ছবি। তনয়া ভট্টাচার্য জন্ম হুগলি জেলায়, বর্তমানে কলকাতা নিবাসী। শিক্ষালাভ শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও শ্রীরামপুর কলেজ থেকে, পরবর্তীতে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে নিউট্রিশনে স্নাতকোত্তর করেন। 2016 সাল থেকে ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে গল্প লিখে আত্মপ্রকাশ। ভৌতিক, রহস্য, সামাজিক সব ধরনের লেখাতেই সমান স্বচ্ছন্দ। প্রথম একক উপন্যাস রোষাগ্নি প্রকাশিত হয় খোয়াই পাবলিকেশন থেকে 2020 সালের মাঝামাঝি, এবং একক গল্প সংকলন কালচক্র প্রকাশিত হয় শ্রীশিক্ষা প্রকাশনী থেকে 2020 সালের নভেম্বরে। এছাড়াও পঞ্চমুণ্ডির পঞ্চকল্প, আতঙ্কের প্রহর, সেরা কলমচি ইত্যাদি বিভিন্ন সংকলনেও লিখেছেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে শ্রীশিক্ষা থেকে প্রকাশিত সংকলন আতঙ্কের প্রহর থেকে। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে প্রদীপ্ত, ঋতুপর্ণা, গৌরী, ঋতুপর্ণা, মলয় এবং আমি সৌমেন। প্রচ্ছদ কৃষ্ণেন্দু, নেপথ্য সঙ্গীত এবং নির্দেশনায় মলয়। শুরু হচ্ছে তুমি কি কেবলই ছবি। মাত্র এক মাস হলো বর্ধমান ঘোষাল বাড়িতে বউ হয়ে এসেছে মহিমা। জন্ম থেকেই সে কলকাতার বাসিন্দা। কলকাতাতেই তার স্কুল, কলেজ এবং বেড়ে ওঠা। অনুপমের সঙ্গে তার বিয়েটা হয় সম্বন্ধ করে। অনুপম কর্মসূত্রে বিদেশে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার সে। বিয়ের পর দিন 15 মতো অনুপমের সঙ্গে থাকতে পেরেছে মহিমা। নানারকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই কেটে গেছিল দিনগুলো। তার মধ্যেই দ্রুত চলে এসেছিল অনুপমের ফিরে যাবার নির্দিষ্ট তারিখ। এবারের মতো সে একাই ফিরে গেল। সব ব্যবস্থা পাকা করে মাস চারেক পর আবার এসে সঙ্গে করে নিয়ে যাবে মহিমাকে। আপাতত মহিমা বর্ধমানের বাসিন্দা। এখানে তার সর্বক্ষণের সঙ্গী অনুপমের বোন অনিন্দিতা, ডাকনাম অনি, মহিমার প্রায় সমবয়সী। অনুপমদের এই বাড়িটা অনেকদিনের পুরনো আর বেশ বড়। বাড়ির অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে লোকজনের অভাবে। বাড়িটায় বাস করে সর্বসাকুল্যে জনা পাঁচেক মানুষ, অনুপমের বাবা মা বোন এবং দুজন পরিচারক। পুরনো মানুষজন বেশিরভাগই হয় বেঁচে নেই, নয়তো জীবিকার সূত্রে কিংবা ব্যক্তিগত কারণে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। অনুপমের ঠাকুরদা ঠাকুমা বেঁচে থাকতে অনুপমের বাবারা তিন ভাই তাদের প্রত্যেকের পরিবার নিয়ে এই বাড়িতেই ছিলেন। অনুপমের পিসিরাও ছিলেন, তারপর তাদের বিয়ে হয়ে গেল। তারা ছড়িয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে। অনুপমের কাকা কাকিমার মধ্যে কাকিমা বিয়ের বছর দুয়েকের মধ্যে অজানা কোনো এক অসুখে মারা যান। তার কিছুদিনের মধ্যেই কাকাও নিখোঁজ হয়ে পড়েন। সেই থেকে আজ অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠাকুরদা ঠাকুরমা গত হয়েছেন অনেক দিন হয়ে গেল। অনুপমের জেঠু বছর তিনেক আগে মারা গেছেন। তার মৃত্যুর পর জেঠিমাকে তার একমাত্র মেয়ে দিল্লিতে নিজের কাছে রেখেছে। মহিমা এসব জানতে পেরেছে অনির কাছ থেকে। সারা দিন সে অনির সঙ্গে বাড়ির আনাজ কানাজ ঘুরে বেড়ায় আর ওর কাছে এই বাড়ির সম্পর্কে নানান গল্প শোনে। এত পুরনো বাড়ি থাকা তো দূর, মহিমা আগে কখনো পা পর্যন্ত রাখেনি এমন বাড়িতে। ওই সিনেমার পর্দায় যেটুকু যা দেখেছে সে, তাই এই বাড়িতে ঘুরে বেড়াতে মহিমার বেশ লাগে। বাড়িটার বাইরের দেওয়ালের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া ফাটল থেকে ছোট বড় নানান আকৃতির গাছপালা গজিয়ে এবং তাদের শাখা প্রশাখার বিস্তার ঘটে কিছুটা অংশ প্রায় ঢেকে ফেলেছে। সেসব দিকে কারোর বাস নেই বলেই হয়তো আগাছা ও প্রতিস্পর্ধা দেখিয়ে তাদের ডালপালা বিস্তার করেছে। বাড়ির সামনের অংশটা নিয়মিত মেরামত হওয়ার কারণে বাসযোগ্য অবস্থায় রয়েছে। একটা ব্যাপার মহিমা লক্ষ্য করেছিল, এই বাড়িতে যারা আর থাকেন না তাদের ঘরগুলো তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। খুব প্রয়োজন ছাড়া সেসব ঘর খোলা হয় না।
কিন্তু একটা ঘর আছে, সেটাই কেউ থাকে না, তবুও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। একদিন অনির কাছে সে জানতে চাইল ব্যাপারটা। আচ্ছা, দোতলার ওই কোণের দিকের ঘরটায় তো কেউ থাকে না, তবুও রোজ তালা খুলে পরিষ্কার করা হয় কেন? অনি তখনই উত্তর না দিয়ে একটু যেন নিজেকে গুছিয়ে নিল, তারপর বলল, সে অনেক কথা, লম্বা কাহিনী, সেসব তোমাকে শোনানো মানা আছে, যদি ভয় পেয়ে যাও। অনির মুখের এই কয়েকটা কথাই যথেষ্ট ছিল মহিমার আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। সে চেপে ধরল অনিকে, কি এমন কথা তাকে বলা বারণ সেটা জানতেই হবে। অনিরও হয়তো এতদিন ধরে পেটে কথা চেপে রাখার জন্য প্রাণ ছটফট করছিল, নেহাতি বারণ থাকায় বলতে পারেনি। এবার মহিমা বলার জন্য জোর করতে সে আর না বলে থাকতে পারল না। মহিমাকে নিয়ে গেল বাড়ির পিছনের প্রকাণ্ড বাগানটার এক কোণে, যেখানে কৃষ্ণচূড়া গাছটাকে গোল করে ঘিরে সিমেন্টের বেদি করা আছে, সেইখানে গিয়ে বসল দুজনে। তারপর চাপা গলায় বলতে শুরু করল অনেক বছর আগে ঘটে যাওয়া এক অতি অদ্ভুত ঘটনার কথা। অনি বলতে শুরু করল, বারান্দার ওই কোণে ঘরটা ছিল আমাদের ছোট কাকিমার ঘর। কাকার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট, তবুও কাকিমাকে কিন্তু আমার বেশ মনে আছে। অপূর্ব সুন্দরী ছিলেন, একদম তোমারই মতো, ঠিক যেন ডানা কাটা পরি, আর তেমনই শৌখিন, সব সময় পরিপাটি থাকতেন, সাজতে ভালোবাসতেন, শাড়ি গয়নার খুব শখ ছিল, আর ভালোবাসতেন ছবি তুলতে। কাকিমা একটা কথা নাকি খুব বলতেন সবাইকে, মানুষ পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলেই যাবে, যেতেই হবে তাকে, যার যত রূপই থাক সবই একদিন বার্ধক্যের কবলে পড়ে ধ্বংস হবে, আর শরীরটাও পুড়ে ছাই হয়ে যাবে শ্মশানে। তাই ছবির মাধ্যমেই মানুষ তার সুন্দর মুহূর্তগুলোকে বেঁধে রাখতে পারে। রূপ যৌবন কিছুই যখন আর আগের মতো থাকবে না, অথবা কোনো ব্যক্তি নিজেই যখন আর পৃথিবীতে থাকবে না, তখনও তার ছবিটা থেকে যাবে, পরবর্তী প্রজন্মটা দেখবে আর মুগ্ধ হবে বারবার। নিজের সৌন্দর্য নিয়ে পাড়া তো অবসেস ছিলেন কাকিমা। এদিকে কাকা ছিল জাহাজে কাজ, বছরে অর্ধেক দিন বাইরেই কাটত, তবে কাকিমা এখানেই থাকতেন। কাকা মাত্র একবারই কাকিমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ব্রাজিল ট্যুরে। কাকিমা ব্রাজিল থেকে নিজের একটু অদ্ভুত সুন্দর পোর্ট্রেট বানিয়ে এনেছিলেন। ট্যুরে গিয়ে অ্যামাজন অববাহিকা অঞ্চলে এক উপজাতি গ্রামে ওরা এক রাতের জন্য আশ্রয় নিয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমা। ওই গ্রামের উপজাতিরা নানা রকম জাদুবিদ্যা জানত। ওরা সেই চাঁদনি রাতে শুধুমাত্র কাঠকয়লা আর কিছু ভেষজ নির্যাস দিয়ে তৈরি করা রঙের সাহায্যে অল্প সময়ের মধ্যেই মানুষের পোর্ট্রেট বানিয়ে দিতে পারত। কিন্তু ওই পোর্ট্রেটের একটা বিশেষত্ব হচ্ছে, পোর্ট্রেট যত পুরনো হবে ওর ঔজ্জ্বল্য তত বাড়বে, ক্রমশ ছবি আর জ্যান্ত মানুষের মধ্যে তফাৎ খুঁজে পাওয়া যাবে না, এতটাই প্রাণবন্ত হয়ে উঠবে সেই পোর্ট্রেট। কাকা কাকিমা দুজনেই পোর্ট্রেট বানান নিজেদের। কাকিমা নিজের পোর্ট্রেট নিয়ে দেশে ফিরে আসেন, কাকার পোর্ট্রেটটা রয়ে যায় কাকার কাছে। কাকিমা ছবিটাকে ঘরের পশ্চিমের জানলার ঠিক উল্টো দিকে দেওয়ালে টাঙিয়ে রাখলেন। ছবিটাকে নাকি খেতে দিতে হবে, আর তার একমাত্র খাদ্য হচ্ছে চাঁদের আলো। পূর্ণিমা পক্ষে চাঁদের আলো ওই ছবির উপর এসে পড়লে নাকি ছবির রং দীর্ঘস্থায়ী হবে। কাকিমার ঘরে দক্ষিণে আর পশ্চিমে দুটো বড় বড় জানলা। কাকিমা তাই পশ্চিমের জানলা সোজাসুজি দেওয়ালে পোর্ট্রেটটাকে বাঁধিয়ে ঝুলিয়ে রাখলেন। মহিমার বেশ মজা লাগছিল এইসব গল্প শুনতে। সে হাসতে হাসতে জিজ্ঞেস করল, তারপর কি হলো, ছবির জৌলাস বাড়লো জ্যোৎস্না পেয়ে? নিশ্চয়ই, অবিশ্বাস্য রকমের পরিবর্তন ঘটে চলল ছবিটার মধ্যে। প্রতিটা পূর্ণিমা পার করার পর ছবিটা যেন ক্রমশ জীবন্ত হয়ে উঠতে শুরু করলো। মনে হতো কাকিমা যেন নিজেই ফ্রেমের মধ্যে ঢুকে আছেন। আর কাকিমার কি অবস্থা হয়েছিল এত সুন্দর ছবি দেখে? তিনি নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। কাকিমা প্রথম দিকে খুবই খুশি ছিলেন, আগে বেশিরভাগ সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেন। ওই ছবিটা আসার পর থেকে যতক্ষণ নিজের ঘরে থাকতেন ওই ছবির সামনে দাঁড়িয়ে থাকতেন। ছবিটা যেন কাকিমাকে সম্মোহিত করে রেখেছিল। তবে শুধু কাকিমা নয়, যে কোনো মানুষকে সম্মোহিত করার ক্ষমতা রাখে ওই ছবি, সে তুমি দেখলেই বুঝবে। মানে সে ছবি এখনো আছে নাকি? নিশ্চয়ই আছে,
আসল গল্প তো এখনো বাকি। এই বলে অনিন্দিতা আশপাশটা একবার ভালো করে দেখে নিয়ে আবার বলতে শুরু করলো। এরপর যত দিন এগোয় ছবিও ততই সুন্দর হতে থাকে। কিন্তু কাকিমা ক্রমশ বুড়িয়ে গেলেন। সেই দুর্গা প্রতিমার মতো সুন্দর চেহারা ক্রমশ শুকিয়ে কঙ্কাল সার বুড়িতে পরিণত হতে থাকলো। প্রতি মাসে একটু একটু করে ভেঙে পড়তে থাকলো কাকিমার শরীর স্বাস্থ্য। চুল পেকে সব সাদা, চামড়ায় অজস্র ভাঁজ, বলি রেখা, কোটরে ঢোকা দুটো চোখ, চোখের নিচে গাঢ় কালি, রোগা পাকানো শরীর। সেই সময় তো কাকিমার সামনে যেতেই আমার ভয় করত। কোনো কঠিন অসুখ হয়েছে ভেবে অনেক চিকিৎসা হলো, অনেক ডাক্তার দেখলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর কাকিমা সব দাঁত পড়তে শুরু করলো। কাকিমাও ক্রমে উন্মাদের মতো হয়ে উঠলেন। শেষের দিকে তো ওই পোর্ট্রেটই ছিল কাকিমার সর্বস্ব। ওটাকে দেওয়াল থেকে নামিয়ে দু হাত দিয়ে আঁকড়ে ধরে থাকতেন, যেন নিজেকে ওই পোর্ট্রেটটার মধ্যেই খুঁজে পেতেন। আমাদেরও মনে হতো যেন ওই ছবির মানুষটাই যেন আসল কাকিমা, আর যে বৃদ্ধা কাকিমার ঘরে রয়েছেন তিনি অন্য কেউ। আমাদের কাকিমাকে ফ্রেমে বন্দি করে নিজে তার ঘর দখল করে বসে আছে। কাকিমা মারা যাবার দুদিন আগে আমার মাকে ডেকে বলেছিলেন, জীবনে প্রায় কিছুই ভোগ করা হলো না তার। না পারলেন সংসার করতে, না পেলেন স্বামী সুখ, না সন্তান। তার মৃত্যুর পরেও যেন তার ঘরে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়, ঠিক যেমনটা ছিল তেমনি ভাবেই। তার সব গয়না যেন পোর্ট্রেটে পরিয়ে রাখা হয়। পোর্ট্রেটটার মধ্যে দিয়েই নাকি তার স্মৃতি অক্ষুণ্ণ থাকবে। এই পর্যন্ত শুনে অবাক হয়ে গেল মহিমা, বলল, ও, সেই জন্য এখনো ওই ঘরকে তোমরা পরিপাটি রাখো? আমায় একবার দেখাতে পারবে সেই পোর্ট্রেট? সেই পোর্ট্রেট এখনো সুন্দর আছে, শুধু প্রাণবন্ত ভাবটা কমে গেছে। অনেকগুলো বছর তো কেটেও গেল। তোমাকে দেখাতে ইচ্ছে করছে, কিন্তু আমার খুব ভয় লাগে ওই ঘরে যেতে। কাকিমা সেই সময় সে ভয়ঙ্কর চেহারা আমি কিছুতেই ভুলতে পারি না। উনি যে এখনো ওই ঘরে আছেন প্রতি মুহূর্তে সেটা বুঝিয়ে দেন কোনো না কোনোভাবে। কোথাও এতটুকু ত্রুটি হলেই নাকি উনি জানান দেন। আমাদের তাই বারণ ওই ঘরে যাওয়া। তাহলে তুমি ঘরের চাবিটা জোগাড় করে দাও, আমি একাই ঢুকবো ঘরে। আমার আবার এসবে বিশ্বাস নেই, তাই ভয়ও পাই না। অনি একটু চিন্তায় পড়লেও শেষ পর্যন্ত মহিমাকে আশ্বস্ত করল। এরপর মহিমার তাড়নায় এক দুপুরে চুপি চুপি দোতলার কোণের ঘরের চাবিটা হস্তগত করে ফেলল অনিন্দিতা। বাড়ির সবাই যখন পরম নিশ্চিন্তে ভাত ঘুমে আচ্ছন্ন, তখন ওরা দুজন ঘরটা ঘুরে দেখার কাজটা সেরে ফেলল। ঘরটা দুটো বড় বড় জানলা, দুটোই খোলা রয়েছে। পশ্চিমে জানলা দিয়ে পরন্ত রোদ্দুর ঘরে ঢুকে পড়ছে হুড়মুড় করে, রোদে ঝলমল করছে গোটা ঘর। ঘরে ঢুকে প্রথমে নজর কাড়ল পূবের দেয়ালজোড়া বেশ বড় আকারের ফ্রেমে বাঁধানো একটা পোর্ট্রেট, যার উপর সূর্যের আলো পড়ে ঝলমল করছে। বিশেষত পোর্ট্রেটে পরানো সোনার গয়নায় রোদ্দুর লেগে তা ঝিকিমিকি করছে। কয়েকটি সোনার হার ঝুলিয়ে দেওয়া হয়েছে ফ্রেম থেকে, সেটা পোর্ট্রেটের গলায় শোভা পাচ্ছে। এছাড়া কপালে টিকরি টায়রা আর নাকেও নথ রয়েছে। পোর্ট্রেটের মালকিন যে অসামান্য রূপসী সে ব্যাপারে কোনো দ্বিমত থাকা উচিত নয়। মহিমা বুঝল কাকিমার রূপের বর্ণনা অনি একটুও বাড়িয়ে কিছু বলেনি। সৌন্দর্য আর ব্যক্তিত্ব দুয়ের সহাবস্থান রয়েছে ওনার চোখে মুখে। আবক্ষ ছবি, লাল আর সবুজের খেলা সমগ্র ছবি জুড়ে। লাল ব্লাউজ, সবুজ শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, সিঁথিতে লাল সিঁদুর, মেঘের মতো কালো রাশি রাশি কোকড়ানো খোলা চুল যেন কিছুটা এলোমেলো, হালকা হাওয়ায় উড়লে যেমন হয় সেই রকম, ঠোঁটে মৃদু হাসি, চোখে ঈষৎ মাদকতা, কিছুটা যেন কুটিলতার আভাস রয়েছে চাহনিতে। এসবের সাথে যোগ্য সঙ্গত করছে ছবিতে পরানো সোনার গয়নাগুলো। এক কথায় নির্বাক হয়ে তাকিয়ে থাকার মতোই ছবি। মহিমা মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল আর ভাবছিল অনির মুখে শোনা সেই ঘটনা, বহু বছর আগের সেই বিশেষ দিনটাকে মানুষ চোখে দেখার চেষ্টা করছিল সে। সুদূর অ্যামাজন অববাহিকায় কোনো এক অখ্যাত গ্রামে এক চাঁদনি রাতে এই ছবি আঁকা হয়েছিল। সেদিন নিশ্চয়ই উনি এই পোশাকে ওখানে উপস্থিত ছিলেন আর ঠিক এইভাবেই তাকিয়েছিলেন চিত্রকরের দিকে।
মহিমা নিজেও অপরূপ সুন্দরী। তার নিজের রূপের ভক্ত সে নিজেই। সেও নিজের অস্তিত্ব সম্পর্কে ভীষণ রকম সচেতন। এই ঘরের ব্যাপার স্যাপার দেখে তার মনেও সাজ জাগে। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তার ক্ষমতাও যদি এমনভাবে আসীন হয়ে থাকে পৃথিবীর বুকে, আজ এই ঘরে এসে পোর্ট্রেটটা দেখে সেই ইচ্ছে প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠল মহিমার। কি অদ্ভুতভাবে মৃত্যুর এত বছর পরেও এই ঘরের উপর নিজের অধিকার কায়েম রেখেছেন এই মহিলা। অনেকে মহিমা জিজ্ঞেস করল, কাকিমার নাম কি ছিল? সুরঞ্জনা। মহিমা ঘরের মধ্যে ঘুরে ফিরে কালো রঙের পালিশ করা মেহগনি কাঠের আসবাবগুলো দেখছিল। অনি তারা দিল, বৌদি এবার চলো, সবার উঠে পড়ার সময় হলো ঘুম থেকে। যদি জানতে পারে আমি তোমাকে এই ঘরে এনেছি তাহলে সবাই খুব রেগে যাবে। মহিমা অনির কথায় বিশেষ আমল না দিয়ে ঘরটাকে খুঁটিয়ে দেখতে লাগল। একদিকে দেয়ালে রাখা বেশ বড় একটা আয়নার সামনে সে এসে দাঁড়াল। এত বড় আয়না এই বাড়ির কোনো ঘরে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে মহিমা নিজেকে দেখে নিজেই চমকে উঠল অপার বিস্ময় আর মুগ্ধতায়। এত পুরনো কাজ, অথচ এখনো কি সুন্দর প্রতিবিম্ব ধরার ক্ষমতা! নিজের থেকেও যেন প্রতিবিম্বকে বেশি সুন্দর মনে হতে লাগলো তার। অনি তার মনের ভাব বুঝতে পেরে বলল, ওটা কাকিমা আনিয়েছিলেন বিদেশ থেকে, বেলজিয়াম থেকে আনা হয়েছিল ওই কাজ। মহিমা আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছিল, অবিন্যস্ত চুল আঙুলের সাহায্যে ঠিক করে নিচ্ছিল। হঠাৎ ড্রেসিং টেবিলের উপর রাখা ছোট্ট একটা পিতলের ফুলদানি সশব্দে পড়ে গিয়ে মেঝের উপর গড়িয়ে গেল খানিকটা। নিস্তব্ধতার মধ্যে হঠাৎ হওয়া এই আওয়াজটা বড্ড কানে বাজল তার। অনি থতমত খেয়ে তাড়াতাড়ি মহিমার হাতটা ধরে তাকে টেনে নিয়ে গেল ঘরের বাইরে। দরজা বন্ধ করে আগের মতোই তালা লাগিয়ে দিল। রাতে শুয়ে মহিমা নিবিষ্ট মনে সুরঞ্জনার কথাই ভেবে যাচ্ছিল। আর যতক্ষণ সেই ঘরে সে ছিল কেমন যেন মোহাবিষ্ট হয়েছিল। কি ভীষণ যে ভালো লাগছিল ঘরটা বলে বোঝানোর নয়। ওই ঘরটা এই বাড়ির বাকি ঘরগুলোর থেকে একদম আলাদা। সুন্দর এক রুচির ছাপ রয়েছে ঘর জুড়ে। অনি মহিমার কাছেই শোয়। অনিকে চোখ বুঝে থাকতে দেখে সে মৃদু ঠেলা দিয়ে জিজ্ঞেস করল, ঘুমিয়ে পড়লে নাকি? ওই আর কি, চেষ্টা করছি ঘুমোতে। কিছু বলবে? ঘুম আসছে না, তাই গল্প করতাম। বলছি, তোমাদের কাকা নিরুদ্দেশ হয়ে গেছিলেন কেন, কাকিমার মৃত্যু শোকে? জানি না গো, এ ব্যাপারে বাড়ির কেউ বিশেষ আলোচনা করে না। কাকিমা মারা যাওয়ার পর কাকা আবার জাহাজে ফিরে যান। তারপর একদিন তার কাজের জায়গা থেকে খবর আসে কাকাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় কোনো একটা দেশে ছিলেন কিছুদিনের জন্য, সেখান থেকেই নাকি নিরুদ্দেশ হয়ে যান তিনি। কাকিমাকে তো বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারতেন, সেখানে নিশ্চয়ই রোগের একটা কিনারা হতো। কাকা ছুটির ব্যবস্থা করে আসতে আসতেই তো কাকিমা শেষ। জাহাজের জীবন, খবর পেতেও দেরি হয়েছে অনেক, শেষবার দেখার সুযোগ পর্যন্ত হয়নি। তবে বাড়ির সবাই বলে ওই পোর্ট্রেট নাকি অভিশপ্ত, ওটা আসার পরই যত বিপত্তি। কাকার কাছেও তো তার নিজের একটা পোর্ট্রেট ছিল, সেটার কি হলো, কখনো দেখেছো সেটা? আমি দেখিনি, আর কেউ দেখেছে কিনা জানি না। মহিমা নানান কথা ভাবতে ভাবতে একসময় পাড়ি দিল ঘুমের দেশে। অনেক রাতে তার ঘুম ভেঙে গেল। সে দেখল খোলা জানলা দিয়ে আকাশ থেকে চাঁদ উঁকি দিচ্ছে, বিছানায় এসে পড়েছে পাতলা জ্যোৎস্না। চোখ খুলে এই দৃশ্য দেখতে দেখতে ক্লান্তিতে চোখ দুটো বুজে আসার উপক্রম হলো। তবু কি এক আবেশে এসে চেয়েই রইল খোলা জানলার দিকে। আধো ঘুমে হঠাৎই তার মনে হল চাঁদটা যেন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে প্রকাণ্ড এক ছায়ার আড়ালে। চাঁদের সবটুকু জ্যোৎস্নাকে আড়াল করে জানলা জুড়ে দাঁড়িয়ে আছে অস্থি চর্মসার রোগ চড়া জর্জরিত এক বৃদ্ধা। নিষ্ঠুর চোখে সে তাকিয়ে আছে মহিমার দিকে। মহিমার অর্ধ সচেতন মন যেন অনুভব করতে পারছে সেই বৃদ্ধার লোলুপ নয়ন, যেন ছিনিয়ে নিতে চাইছে মহিমার জীবনী শক্তি। ক্রমে তার দু চোখের পাতারা গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে একে অপরকে। অচেতন হয়ে পড়ে অর্ধ সচেতন মন।
পরদিন সকালে ঘুম ভাঙার পর মহিমার গত রাতের কথা প্রায় কিছুই মনে রইল না। স্বপ্ন তো কত রকমই হয়, সেসব নিয়ে কেই বা ঘুম ভাঙার পরে মাথা ঘামায়। তবে সুরঞ্জনা দেবী ও তার স্বামীর সম্পর্কে এক সন্দেহ মহিমার মনে দানা বেঁধে রইল। সেই কারণেই কিছুদিন পর এক দুপুরে মহিমার অদ্ভুত এক খেয়াল হল। সেদিন অনি বাড়িতে ছিল না, কোনো এক বন্ধুর বাড়ি গিয়েছিল তার বিয়ে উপলক্ষে। মহিমার একা ভালো লাগছিল না, কি করা যায় ভাবতে ভাবতে আলমারি খুলে বিয়ের শাড়ি গয়না সব বের করে দেখছিল। কোনোটা শুধু গায়ে চাপিয়ে দেখছে, আবার কোনোটা ভাঁজ খুলে পরেই ফেলছে একবার করে। হঠাৎ তার কি একটা খেয়াল হলো, বিয়ের বেনারসিটা পরে সুন্দর করে সেজে ফেলল, আর সেই সঙ্গে তার যত গয়না আছে প্রায় সবই পরে নিল। এরপর পা টিপে টিপে সে ঢুকল শ্বশুর মশায়ের ঘরে। এই সময় এ ঘরে উনি থাকেন না, বাইরের বৈঠকখানায় বসে হয় বই পড়েন, নয়তো বন্ধুদের সঙ্গে গল্প করেন। মহিমা দেখে রেখেছিল এই ঘরেই নির্দিষ্ট একটা জায়গায় চাবিটা থাকে। চাবিটা সে হস্তগত করে নিয়ে চলল কোণের সেই ঘরটার দিকে। সন্তর্পণে তালা খুলে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। নিউ ইয়র্কে তখন সবে দিনের আলো ফুটছে। অনুপম ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে মহিমার পাঠানো একটা ছবি দেখেই চমকে উঠল। বেনারসি গয়নায় রাজরানীর সাজে মহিমা, এবং তার ঠিক পিছনেই একই ফ্রেমে বন্দি তাদের বাড়ির সেই ইতিহাস। নিচে ছোট্ট একটা জিজ্ঞাসা, কে বেশি সুন্দরী? ছবিটা দেখা মাত্র অনুপম ফোন করে মহিমাকে। হ্যালো মহিমা, ওই ঘরে তুমি ঢুকলে কি করে? বাবা মা তো কাউকেই অনুমতি দেন না, আমি নিজেই বার দুয়েক হয়তো গিয়েছি সে ঘরে। অনি নিয়ে গিয়েছিল, আমার ছবিটা কেমন হয়েছে বললে না তো, তোমার কাকিমাকে সঙ্গে নিয়ে সেলফি বলেই উচ্চস্বরে হেসে ওঠে মহিমা। তারপর অনুপমকে জিজ্ঞেস করে, আচ্ছা এই পোর্ট্রেট সম্পর্কে যা শুনেছি সব কি সত্যি? কি শুনেছ? এই পোর্ট্রেট নাকি কাকিমার অকাল মৃত্যুর কারণ, আর কাকার নিরুদ্দেশ হয়ে যাওয়া নাকি ওই পোর্ট্রেটের কারণেই? অনি বলছিল পোর্ট্রেটটা অভিশপ্ত। এই যুগের মানুষ হয়ে তোমার মনে হয় মহিমা এসব সত্যি হতে পারে? আমি বিশ্বাস করিনি বলেই তো তোমায় জিজ্ঞেস করছি। কাকিমার হয়তো জটিল কোনো অসুখ হয়েছিল যা থেকে উনি মারা যান। আর তোমার কাকা নিখোঁজ হলেন কেন, কোথায় হারিয়ে গেলেন যে আজ পর্যন্ত তার খোঁজও পাওয়া গেল না? মহিমা তোমাকে একটা কথা বলি, কথাটা আজ পর্যন্ত পরিবারের বাইরে বেরোয়নি। তুমি এখন আমাদের পরিবারেরই একজন, তাই তোমারও জানা দরকার। আসলে কাকা হয়তো কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, হয়তো কোনো বিশেষ কারণে বাধ্য হয়েছিলেন গা ঢাকা দিতে। নিখোঁজ হওয়ার সময় উনি এদেশে ছিলেন না, অন্তর্ধানের প্রায় মাসখানেক আগে থেকে জাহাজে না গিয়ে অসুস্থতার জন্য তিনি ছুটি কাটাচ্ছিলেন কোনো এক হোটেলের ঘরে। হোটেলের যে ঘরে উনি ছিলেন শেষ পর্যন্ত সেই ঘরের দরজা ভাঙতে হয়েছিল, কারণ একটা বাচ্চার একনাগারে কান্নার শব্দ আসছিল ওই ঘর থেকে। দরজা ভেঙে এক শিশুকে উদ্ধার করা হয়, কাকাকে কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, এটা অনুমেয় যে সে কাকারই সন্তান। বাচ্চার মা হয়তো একা দায়িত্ব নিতে চাননি, তাই রেখে দিয়ে গিয়েছিলেন কাকার কাছে। এদিকে কাকাও দায় এড়িয়ে বাচ্চাটাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন। কাকার সেই পোর্ট্রেটটিও পাওয়া যায় ছেঁড়া অবস্থায়, যদিও এই সবই অনুমান, এর সত্যাসত্য আবিষ্কার করা সম্ভব হয়নি। বাচ্চাটার কি হলো? ঠিক জানি না, হয়তো পুলিশি হেফাজত থেকে পরে কোনো অরফানেজে ঠাই পেয়েছিল। এত ইতিহাস জমে আছে তোমাদের পরিবারে। এই মহিমা, এবার আমার রেডি হতে হবে, নয়তো খুব দেরি হয়ে যাবে অফিসের। আজ রাখি, বাই। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এর মধ্যে মহিমা আরও কয়েকবার গেছে সুরঞ্জনা দেবীর ঘরে, অবশ্যই বাড়ির সবাইকে এমনকি অনিকেও লুকিয়ে। ঘরটা মহিমাকে ভীষণ রকম আকর্ষণ করে, সম্মোহনী ক্ষমতা আছে ওই ঘরের। মহিমার সবচেয়ে পছন্দের সেই দেয়াল জোড়া বেলজিয়াম কাচের আয়নাটা, ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় আয়নাটার সামনে বসে নিজেকে দেখে। আজকাল রাতেও স্বপ্নে সুরঞ্জনা দেবীকে দেখে মহিমা, ব্যাকুল চোখে তাকিয়ে কি যেন বলতে চান উনি।
কিন্তু পোর্ট্রেটের মধ্যে বন্দী মানুষ কি কথা বলতে পারে? দৃষ্টিতে হাহাকার নিয়ে কেবলই তিনি তাকিয়ে থাকেন মহিমার দিকে। সেই মুখ, সেই চাহনি ক্রমশ বদলে গিয়ে রূপ নেয় এক ভয়াবহ পিশাচির, যার কুটিল চাহনি ফালা ফালা করে দেয় মহিমার ঘুমন্ত সত্তা। ঘুমের মধ্যেই সে তার শরীরের উপর অনুভব করতে পারে সেই পিশাচির বরফ শীতল নিঃশ্বাস। সকালে উঠে সে সব মনে পড়লেও গুরুত্ব দেয় না সে। দিনের আলোয় রাতের সব সংশয় কেটে যায়। কিন্তু মহিমা যদি ঘুণাক্ষরেও জানত বা বিশ্বাস করতে পারত যে কোনো পিশাচি যখন বহু বছর ধরে তীব্র অতৃপ্তি নিয়ে কোনো বস্তুর মধ্যে আবদ্ধ থাকে, তখন সেই বস্তুটিকে অক্ষত রাখার প্রবল প্রচেষ্টা চলতে থাকে পিশাচির দিক থেকে। কারণ সেই নির্দিষ্ট বস্তুই পিশাচির জীবনকাঠি, ওই বস্তুর মধ্যেই তার সত্তা বাঁধা থাকে, যার মায়া এসে আটকে থাকে। সেই বস্তুকে রক্ষা করার লিপসা যখনই মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই সে কাজে সাহায্য করতে প্রেতজনীর কেউ না কেউ এগিয়ে আসে। এক্ষেত্রেও তাই হল। সুরঞ্জনা দেবীর অতৃপ্ত আত্মা এতদিন পোর্ট্রেটের মধ্যেই আটকে ছিল, কিন্তু কালের প্রভাবে প্রাচীনত্বের থাবা পোর্ট্রেটের উপর পড়ায় সেটার অস্তিত্ব সংকট ঘনিয়ে এসেছিল। ঠিক এই সময় মহিমার মতো উচ্ছল যৌবনাকে পেয়ে কালের গর্ভে নিঃশেষ হতে থাকা জীবনী শক্তির পুনরুদ্ধারের এক মোক্ষম সুযোগ এসে গেল। এই সময়ের মধ্যেই নিউ ইয়র্কে অনুপমের সঙ্গে ঘটে গেল অদ্ভুত একটা ঘটনা। অনুপম সেদিন অফিস থেকে বাড়ি ফিরছিল। খুব ঝোড়ো হাওয়া বইছিল, রাস্তার লোকজন তস্ত্র পায়ে তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করছে। অনুপমের অফিস থেকে সে যে অ্যাপার্টমেন্টে থাকে তার দূরত্ব বেশি নয়, হেঁটেই যাতায়াত করা যায়। সেও যত দ্রুত সম্ভব পা চালালো। হঠাৎ এক জায়গায় এসে সে বাধা পেল। ভিড় এড়াতে ফুটপাথ ধরে হাঁটছিল সে। পায়ে আকস্মিক বাধা পড়ায় হুড়মুড় করে পড়েই যাচ্ছিল সে। সামনের ল্যাম্পপোস্টটা ধরে কোনো মতে সামনে নিল নিজেকে। তারপরই দেখল তার পা জড়িয়ে ধরেছে ফুটপাতে বসে থাকা এক মহিলা। হঠাৎ দেখলে ভয় লাগে এমনই চেহারা মহিলার, কিছুটা যেন অসংলগ্ন, ভারসাম্যহীন হাবভাব। অনুপমের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি যেন বলে যাচ্ছে একটা না। অনুপমের মনে হলো ভিখারি হবে হয়তো, তাই সে পকেট থেকে ডলার বের করে দিতে গেল। কিন্তু মহিলা তা নিল না এবং দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলেই চলল অনুনয়ের সুরে, যার বিন্দু বিসর্গ অনুপমের বোধগম্য হলো না। সে প্রায় জোর করে পা ছাড়িয়ে নিল। এবার সে দেখল মহিলা পাশে রাখা এক ঝোলা থেকে লম্বা আর্ট পেপার আর কাঠ পেন্সিল বের করেছে। তারপর ঝোলা হাতে বের করল ছোট ছোট কাচের শিশি। বোঝাই যাচ্ছে শিশিগুলোর রং আছে। তারপর আবার হাত নেড়ে ইশারায় কিছু বোঝাতে চেষ্টা করল সে। অনুপম পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করল, কিন্তু মহিলা প্রায় তার পথ আটকে দাঁড়ালো। বিদেশের রাস্তায় এমন নাটকীয় দৃশ্য দেখলেও লোকজনে দাঁড়িয়ে পড়ার সময় হয় না, তাই অনুপম রাস্তার দিকে একবার তাকিয়ে দেখল ব্যস্ত জনস্রোত আপন খেয়ালেই ছুটে চলেছে। দু একজন পথিক যারা ফুটপাথ ধরে হাঁটছে তারা এই দৃশ্য দেখলেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না, যেন এসব ঘটনা বড়ই স্বাভাবিক। অনুপম অনেকক্ষণ চেষ্টার পর বুঝতে পারল মহিলা ভিখারি নন, তাই ভিক্ষা নেবেন না। উনি একজন শিল্পী, নিজে শিল্পের বিনিময়ে পারিশ্রমিক চান। ব্যাপারটা বুঝে অনুপমের প্রথমে হাসি পেল, ভাবল মহিলা সত্যিই বোধহয় মানসিক বিকারগ্রস্ত, না হলে এই সন্ধেবেলা স্ট্রিট ল্যাম্পের আলোয় ফুটপাতে বসে কেউ পোর্ট্রেট আঁকতে চায়। এদিকে প্রকৃতি এখন অনেক শান্ত হয়েছে, হাওয়ার বেগও কমে গেছে। অনুপমের মনে হলো এত করে বলছে যখন মহিলাকে একটা সুযোগ দেওয়াই যায়। সে একবার বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে গিয়েছিল, সেখানে দেখেছিল ওখানকার স্টুডেন্টরা ঘণ্টাখানেকের মধ্যে কেবলমাত্র কারোর ছবি দেখেই পোর্ট্রেট বানিয়ে দিচ্ছে পেন্সিল স্কেচের সাহায্যে। অনুপম মহিলাকে ইশারায় জিজ্ঞেস করে জানতে চাইল কতক্ষণ সময় লাগতে পারে। মহিলাও হাতের ইশারায় বোঝালেন 15 মিনিট। অবাক হলো অনুপম, সে পকেট থেকে মোবাইল বের করে কয়েকদিন আগে মহিমার পাঠানো ছবিটা এগিয়ে দিল মহিলার দিকে। এরপর শুরু হলো অনুপমের অবাক হবার পালা। কয়েক মিনিটের মধ্যে অদ্ভুত দক্ষতার সঙ্গে পেন্সিল স্কেচের মাধ্যমে মহিলার নিখুঁত প্রতিকৃতি ফুটে উঠল আর্ট পেপারে। তারপর ওতে রঙের প্রলেপ দেওয়া শুরু হলো।
কোনো তুলির ব্যবহার না করে কেবলমাত্র আঙুলের সাহায্যে আর্ট পেপার জুড়ে রঙের খেলা চলতে লাগলো। স্ট্রিট ল্যাম্পের নিচে আলো আধারির খেলার মাঝে নিপুণভাবে মহিমার পোর্ট্রেট আঁকা হতে লাগলো। অনুপম ফেরার তারা ভুলে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই সুন্দর শিল্পের নিদর্শন। পোর্ট্রেট আঁকা সম্পূর্ণ হলে আর্ট পেপারের পিছনে আটকানো একটা কার্ডবোর্ড সমেত ছবিটা অনুপমের হাতে তুলে দিলেন এই মহিলা। অনুপম দাম মেটাতে গিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মহিলার দিকে, কারণ মহিলার ভাষা সে বুঝতে পারছে না। কিন্তু সে নিজে থেকে কোনো নির্ধারিত মূল্য দাবি করল না, বরং আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল অনুপম যা দেবে সেটাই তার জন্য যথেষ্ট। অনুমান পোর্ট্রেটটার উপযুক্ত আনুমানিক দাম মহিলার হাতে দিতে সে খুশি মনে চলে গেল। অনুপম ঠিক করলো পোর্ট্রেটের কথা এখনই মহিমাকে জানাবে না, মহিমাকে নিয়ে আসার পর সে বরং নিজের চোখেই দেখুক। এটাই হবে মহিমার প্রথম সারপ্রাইজ গিফট। পোর্ট্রেটটাকে অনুপম নিজের শোয়ার ঘরে একটা চেস্ট অফ ড্রয়ারের উপর রেখে দিল। ছবির মহিমা যেন বাস্তবের থেকেও বেশি আকর্ষণীয়। পূর্ণিমার রাত, অনুপম শুয়ে, কিন্তু কেমন এক চাপা অস্বস্তিতে তার ঘুম আসছে না। মহিমার কথা ভীষণ মনে পড়ছে। মহিমাকে ফোন করেও কোনো লাভ হলো না, ফোনটা বেজে গেল, ও প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। বাইরে চাঁদনি রাত, চাঁদের আলো কাচের বন্ধ জানলা ভেদ করে ঢুকতে না পারলেও কিছু রশ্মি কাচে প্রতিশ্রিত হয়ে ঘরের আবছা আলো সৃষ্টি করেছে। চন্দন গুঁড়োর মতো সেই ভঙ্গুর আলোয় পোর্ট্রেটে আটকে থাকা মহিমাকে যে কি অপরূপ দেখতে লাগছে তা বলে বোঝানোর নয়। অনুপম অপলকভাবে চেয়ে রইল ছবিটার দিকে। কিছুদিন যাবত মহিমার শরীরে মনে একটা স্ফূর্তির আবির্ভাব হয়েছে। এখন আর সে আগের মতো গম্ভীর ব্যক্তিত্বময়ী লাজুক নববধূটি নেই। দিন পনেরো হলো তার মধ্যে মাত্রা ছাড়া উচ্ছ্বাস ধরা পড়েছে সবারই চোখে। অত্যধিক প্রগল্ভতা, বিনা কারণে লাগাম ছাড়া হাসি, চিৎকার করে কথা বলা, অল্পতেই অতিরিক্ত অভিমান ইত্যাদি বাল্যখিল্য আচরণে বাড়ির সবাই বেশ অবাক, কিছুটা বিরক্তও বটে। কিন্তু মহিমার তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আচরণের সঙ্গে সঙ্গে মহিমার চেহারাও চোখে পড়ার মতন বদলে যেতে থাকে। তারুণ্যের লাবণ্যে এখন ভরপুর তার সৌন্দর্য। এমনিতেই সে সুন্দরী, কিন্তু দিনে দিনে সে যেন কিশোরী হয়ে উঠছে। এখন তাকে দেখলে মনে হয় মাস দুয়েকের মধ্যে তার বয়স যেন প্রায় ১২ বছর কমে গেছে। এই ঘটনা অনুপমের পরিবারে চিন্তার উদ্রেক ঘটালেও এসব নিয়ে মহিমার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। সে বরং বেশ আনন্দই পাচ্ছিল তার যৌবনকে পশ্চাৎগামী হতে দেখে। কার না ভালো লাগে ষোড়শিসুলভ সৌন্দর্য? কিন্তু বিষয়টা নিয়ে বেশিদিন তার পক্ষে নিশ্চিত থাকা সম্ভব হলো না। তার শরীরের গড়ন ক্রমে এতটাই শীর্ণ এবং খর্ব হয়ে উঠল যে কোনো পোশাকই তার শরীরের তুলনায় বেমানান রকমের বড় হতে লাগল। এবার তারও মনে আশঙ্কার মেঘ জমল। এই অবস্থায় সে কলকাতায় তার বাবা মার কাছেই কয়েকটা দিন কাটিয়ে আসা সমীচীন মনে করল। কলকাতা থেকে মহিমার বাবা মা এলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। মাত্র কয়েক মাসে মেয়ের চেহারার অবনতি দেখে তাদের কপালের ভাঁজ গভীর থেকে গভীরতর হয়ে গেল। কলকাতায় এসে মহিমার চিকিৎসা শুরু হলো। বহু নাম করা চিকিৎসক দেখলেন, বিস্তর পরীক্ষা নিরীক্ষা হলো, কিন্তু সেই অর্থে কোনো রোগ খুঁজে পাওয়া গেল না, সামান্য রক্তাল্পতা এবং হরমোনের ভারসাম্যহীনতা ছাড়া। চিকিৎসকরা মোটামুটি এই সিদ্ধান্তে এলেন যে কয়েক মাস যাবৎ মহিমার খাওয়া দাওয়া উপযুক্ত পরিমাণে হয়নি, প্রয়োজনের তুলনায় অনেক কম খাদ্যে সে কাটিয়েছে এই কয়েক মাস, সেই কারণেই মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে সে। ওষুধপথ্য কোনো কিছুই মহিমাকে সুস্থ করে তুলতে পারল না, বরং তার শরীর স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে লাগল। এখন সে বেশিরভাগ সময় শুয়েই কাটায়। শারীরিক কোনো কষ্ট বা দৈহিক দুর্বলতা কিন্তু তার নেই, কিন্তু আছে নিদারুণ মানসিক যন্ত্রণা। আয়নার সামনে দাঁড়িয়ে শিউরে ওঠে সে, এ কী চেহারা হয়েছে তার! পাঁচ ছয় বছর বা আরও ছোট বাচ্চার মতো তার চেহারা, শুকনো লাবণ্যহীন মুখমণ্ডল। মহিমা কিছুতেই ভেবে পায় না 27 বছর বয়সে বামনত্ব আসে কী করে। ভয়ঙ্কর অবসাদে ভেঙে পড়ে সে। তার বাবা মা দিশেহারা হয়ে পড়েন মেয়ের এই অবস্থায়। সর্বক্ষণ একটা চাদরে নিজের শরীর ঢেকে কুকড়ে থাকে সে।
চাদরটাকে আঁকড়ে ধরেই সে যেন কোনো মতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের অস্তিত্বকে সবার চোখের আড়ালে রাখার। হঠাৎ তার ঘরে এলে বোঝারই উপায় নেই, চাদরের নিচে কোনো মানুষ শুয়ে আছে নাকি কেবল চাদরটাই আলগোছে পড়ে আছে বিছানার উপর। চিকিৎসা চলতে থাকলো নিজের নিয়মে, আর এদিকে এগিয়ে এলো অনুপমের ফেরার দিন। এরপর এলো সেই বিশেষ দিন। মহিমা বিছানা থেকে আর উঠতেই পারল না, এতদিন তার বিশেষ কোনো দৈহিক কষ্ট ছিল না। কিন্তু সেদিন সকাল থেকে তার অঙ্গ প্রত্যঙ্গে বিন্দুমাত্র শক্তিও ছিল না নড়াচড়া করার জন্য। সারা দিন এভাবেই কাটার পর ক্রমে রাত নামল। মহিমাকে অনেক কষ্টে শোয়া অবস্থাতেই চামচে করে তরল খাবার খাইয়ে দেওয়া হয়েছে। এখন সে গভীর ঘুমে আচ্ছন্ন, যদিও আজ সারাদিনই আচ্ছন্নতা তাকে ঘিরে রয়েছে। মহিমার মা শ্রীলেখা দেবী রাতে মেয়ের কাছেই থাকেন, ঘরের ঠিক বাইরেই থাকে মহিমার দেখাশোনার জন্য সদ্য নিযুক্ত হওয়া এক মহিলা, তার নাম নিশি। শ্রীলেখা দেবী এ যাবৎ দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারেন না কোনো রাতেই, আজও তার অন্যথা হল না। জেগে ভাবতে লাগলেন আর ঠিক দুদিন পরেই অনুপম ফিরবে, মহিমার এই অবস্থায় কীভাবেই বা ওর পক্ষে যাওয়া সম্ভব হবে অনুপমের সঙ্গে ইত্যাদি। এইসব ভাবতে ভাবতে বহু বিনিদ্র রাত্রি যাপন করার খামতি সেই রাতেই তিনি পুষিয়ে নিলেন নিজেরই অজান্তে, তলিয়ে গেলেন এক কালান্ত ঘুমের অতলে। অনেক রাতে মহিমার ঘুম ভাঙল খিদের জ্বালায়, সারহীন শরীরটায় যেন একটু বল পাচ্ছে এখন। কনুইয়ে ভর দিয়ে সে উঠে বসল বিছানায়, পাশে তার মা নিঃসারে ঘুমোচ্ছে। বিছানার ঠিক সামনেই খোলা জানলা, গোল থালার মতো হলদেটে চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়ছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো নিশি, অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলো মহিমাকে। নিশিকে প্রথম থেকে কেমন যেন চেনা লাগতো মহিমার, বিশেষ করে চোখের দৃষ্টি মহিমার খুব চেনা মনে হতো। এখন নিশিকে একভাবে তাকিয়ে থাকতে দেখে মেলাতে পারল মহিলা। শ্বশুরবাড়িতে থাকার সময় এক বৃদ্ধাকে সে প্রায় স্বপ্নে দেখত, নিশিকে এখন ঠিক যেন সেরকমই লাগছে। মহিমার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে বলল, খুব খিদে পেয়েছে তাই না? মহিমা কথা বলতে পারল না, ঘাড় নেড়ে শুধু সম্মতি জানালো। নিশি আবার বলল, তাহলে এসো আমার সঙ্গে, এই বদ্ধ ঘরের বাইরে চলো, একটু খোলা হাওয়া খাবে, চাঁদের জ্যোৎস্না গায়ে মাখবে, দেখবে ভালো লাগবে। নিজের হাতটা সে বাড়িয়ে দিল মহিমার দিকে, তারপর শক্ত করে ধরল মহিমার হাত, তাকে সন্তর্পণে খাট থেকে নামিয়ে ঘরের বাইরে নিয়ে এলো। এরপর এগিয়ে চলল বাড়ির সদর দরজার দিকে। মহিমার হাঁটতে এখন আর কোনো কষ্ট হচ্ছে না, সবকিছু আগের মতোই স্বাভাবিক লাগছে। সদর দরজার সামনে এসে নিশি দরজাটা খুলে দিল, মহিমা বাড়ির চৌকাঠ পার করল নিশির হাত ধরে, তারপর এগিয়ে চলল গলিপথ ধরে মন্ত্রমুগ্ধের মতো। কোথায় যাচ্ছে তা সে জানে না, শুধু শক্ত করে ধরে আছে নিশির কনকনে ঠান্ডা বজ্রকঠিন হাতটাকে। নিশির হাতের ওই শীতলতা ছড়িয়ে পড়ছে মহিমার সারা শরীরে, বড় ভালো লাগছে তার এই শীতলতা। হাঁটতে হাঁটতে একসময় তারা গলি থেকে এসে পড়ল বড় রাস্তায়, ঠিক তখনই কোথা থেকে একরাশ কালো মেঘ এসে ঢেকে দিল আকাশের চাঁদটাকে, আধার গাঢ় হল রাতের বুকে। পরদিন থেকে মহিমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না, পুলিশি তদন্ত শুরু হল, সংবাদপত্রে নিরুদ্দেশ বিভাগে ছবি পর্যন্ত দেওয়া হল। স্থানীয় একটা দৈনিকে মহিমার আকস্মিক নিরুদ্দেশের খবর বেরোল, তবে সে খবরের থেকে আরও একটা বিশেষ খবর এলাকার বাসিন্দাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সেটি হলো একটি সদ্যজাত শিশুকে বড় রাস্তার আস্তাকুট থেকে পাওয়া গেছে, শিশুটি আপাতভাবে সুস্থ রয়েছে। কেউ যদি শিশুটির সম্পর্কে কোনো খোঁজ দিতে পারেন তাহলে লোকাল থানায় এসে যোগাযোগ করুন। এরপর কেটে গেছে অনেকগুলো বছর, বয়ে গেছে বহু নদীর জল, কিন্তু মহিমার আর খোঁজ পাওয়া যায়নি কোথাও, খুঁজে পাওয়া যায়নি নিশিকেও।
মহিমার বাবা মা কেউই আর বেঁচে নেই। অনুপমের বাবা মাও গত হয়েছেন। বর্ধমানে সেই বাড়ি আজও রয়ে গেছে। বহু চেষ্টা করেও সে বাড়ি বিক্রি করা যায়নি। পুরনো দুজন কাজের লোকের হাতেই আপাতত রয়েছে সেই বাড়ির ভার। তারা পরিবার নিয়ে সেখানেই থাকে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনিন্দিতা স্বামী পুত্র নিয়ে বাস করছে এলাহাবাদে। অনুপম 15 দিনের সংসার ও সব মিলিয়ে 3 মাসের দাম্পত্যের মায়া কাটিয়ে নতুন করে সংসারই হয়েছে শাহানার সঙ্গে। জীবন সায়ান্নে নিউ ইয়র্ক ছেড়ে বারাণসীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তাদের একটিমাত্র ছেলে অনির্বাণ, বিখ্যাত চিত্রশিল্পী, বেশিরভাগ সময়ই দেশের বাইরে প্রদর্শনী করে বেড়ায়। আজ অনেক দিনের পর সে দেশে ফিরে এসেছে। বারাণসীর ঘাটে অনুপম আর অনির্বাণ পাশাপাশি বসে। গধূলি বেলার আকাশের উজ্জ্বল কমলা রঙে গঙ্গাও রাঙা হয়ে উঠেছে। অস্তগামী রবি কিরণ অন্য দেশে অন্য দিগন্তে উদিত হওয়ার আগে যেন মা গঙ্গার বুকে আছড়ে পড়ে ধুয়ে নিচ্ছে সারাদিনের যত ক্লান্তি। গঙ্গাস্নান সেরে পবিত্র হয়ে আবার এক নতুন দিনের সূচনাকল্পে এখনই সে ছড়িয়ে পড়বে পৃথিবীর অপর প্রান্তে। অনুপমের জীবনের হারিয়ে যাওয়া সেই অধ্যায় আজ এত বছর পর আবার সামনে এসে উপস্থিত হয়েছে। অনির্বাণ আজ সকালে বেনারস এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে নানান দেশ থেকে সংগৃহীত পুরনো কিছু পোর্ট্রেট। দুপুরে খাওয়া দাওয়ার পর সেসব পোর্ট্রেট সে দেখাচ্ছিল অনুপমকে। পোর্ট্রেটগুলোর মধ্যে একটিতে অনুপমের চোখ আটকে যায়। এই পোর্ট্রেট তার ভীষণ চেনা। তারই চোখের সামনে মাত্র কয়েক মিনিটের মধ্যে বানানো হয়েছিল এটা। তবে সেই আগের উজ্জ্বলতা আর নেই, বয়সের ছাপ পড়েছে তার উজ্জ্বলতায়। পোর্ট্রেটটা হাতে নিয়ে দুচোখ ভরা জিজ্ঞাসা নিয়ে সে তাকিয়েছিল অনির্বাণের দিকে। অনির্বাণ জিজ্ঞেস করেছিল, বাবা তুমি অনেকক্ষণ ধরে ছবিটা দেখছো, কোনো বিশেষত্ব খুঁজে পেলে ছবিটার মধ্যে? অনুপম একটু অপ্রস্তুত হয়ে বলল, এটা বাকি পোর্ট্রেটগুলোর মতো নয়, অন্যগুলো কেবলই ছবি, কিন্তু এটার আড়ালে যেন লুকিয়ে আছে কোনো গল্প বা সত্যি ঘটনা। অনির্বাণ তার বাবার উত্তর শুনে বিস্ময় নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল বাবার দিকে, তারপর আনন্দে অভিভূত হয়ে বলে উঠল, তবে যে বলো, তুমি নাকি ছবির কিছুই বোঝো না, এই তো কেমন বলে দিলে। দেখ, আমি তেমন কিছু বুঝি না পোর্ট্রেটের ব্যাপারে, সাধারণভাবে দেখে যা মনে হলো তাই বললাম, কিন্তু তুই এটা পেলি কোথা থেকে? আমাকে আর্ট কলেজের এক প্রফেসর দিয়েছেন এটা, ওর সঙ্গে আমার আলাপ হয় ইতালিতে, উনি আগে নিউ ইয়র্কে থাকতেন। যে ফ্ল্যাটে উনি ভাড়া থাকতেন সেটারই স্টোররুম থেকে এটিকে খুঁজে পান। পোর্ট্রেটটি দেখা মাত্রই উনি বোঝেন এটা কোনো সাধারণ পোর্ট্রেট নয়, আমাজন অববাহিকার অধিবাসীদের মধ্যে প্রচলিত ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়া রয়েছে এই পোর্ট্রেটে। উনি পোর্ট্রেটটাকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন। ইতালিতে এক এক্সিবিশনে আমার কাজ দেখে খুশি হয়ে আমাকে ডেকে পাঠান। আমিও একদিন ওর অ্যাপার্টমেন্টে যাই ওর সংগ্রহ দেখতে। তো আমি যাওয়ার পর উনি আমায় উপহার হিসেবে ওর সংগ্রহের একটি পোর্ট্রেট দিতে চাইছিলেন। আমি এই পোর্ট্রেটটা চাওয়াতে আমাকে এটাই দিলেন। তবে আমার মনে হয়েছিল উনি কিছুটা নিমরাজি ছিলেন এটা হাতছাড়া করতে। উনি হঠাৎ তোকে ডেকে পাঠিয়ে উপহার দিলেন কেন? আমি বাঙালি এবং পৈতৃক নিবাস বর্ধমান শুনে, কারণ উনিও বাঙালি এবং ওরও আদি নিবাস বর্ধমান। কথা এই পর্যন্ত হয়ে আর এগোতে পারেনি, কারণ ইতিমধ্যে শাহানা এসে ছেলের সময় ভাগ বসিয়েছে। বিকেলে বারাণসীর ঘাটে বসে সূর্যাস্ত দেখতে দেখতে অনুপম আবার সেই প্রসঙ্গের উত্থাপন করল, ওই পোর্ট্রেটের ঘটনাটা তখন যেন কি বলছিলিস, তোর মা এসে গেল তারপর তো আর শোনা হলো না? ওই পোর্ট্রেট নিয়ে অদ্ভুত এক ইতিহাস আমায় শোনালেন, অলৌকিকও বলা চলে। বল শুনি। অনির্বাণ বলতে শুরু করল, এই ধরনের পোর্ট্রেট নাকি সবাই আঁকতে পারে না। এই জাতীয় পোর্ট্রেটের সঙ্গে ব্রাজিলের এক উপজাতির ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক রয়েছে। পোর্ট্রেট বানিয়ে সেটাকে চাঁদের আলোতে রেখে দিলে মানুষ নাকি অখণ্ড যৌবনের অধিকারী হয়, বার্ধক্য তাকে স্পর্শ করতে পারে না। উনি এমনই একটা ঘটনা খুব কাছ থেকে ঘটতে দেখেছিলেন, তারপর থেকেই এই নিয়ে বিস্তর রিসার্চ করেছেন। ব্রাজিলের সেই গ্রামে গেছেনও কয়েকবার, গিয়ে থেকেছেন, ওদের সঙ্গে মিশে শেখার চেষ্টা করেছেন ওই ধরনের পোর্ট্রেট আঁকার কৌশল। কিন্তু ওটা সেই জায়গার একান্তই নিজস্ব শিল্প পদ্ধতি, এক ধরনের গুপ্ত বিদ্যা যা ওই উপজাতিদের বিশেষত্ব। এই বিশেষত্বই ওদের স্বতন্ত্র করে রেখেছে অন্য উপজাতিদের থেকে, তাই ওদের গোষ্ঠীর বাইরে এই বিদ্যা বেরোনো নিষেধ।
উনি অনেক অনুসন্ধান করে বুঝেছিলেন সেই উপজাতি গোষ্ঠী এই বিশেষ ধরনের পোর্ট্রেট বানানোর বিদ্যা রপ্ত করলেও তার প্রয়োগবিধি সম্পর্কে সম্যক জ্ঞান তাদের ছিল না, বা থাকলেও হয়তো তারা যাদের পোর্ট্রেট বানিয়ে দিত তাদের সব কিছু জানাতো না, বা হয়তো জানিয়ে থাকলেও ভাষার প্রতিবন্ধকতার কারণে সব কিছু বোঝা সম্ভব হতো না বাইরের মানুষের পক্ষে। প্রফেসরের ধারণা তিনটি সম্ভাবনাই আংশিকভাবে সঠিক। তারা বলতো পোর্ট্রেটকে চাঁদনি আলোয় রাখার কথা, কিন্তু তারা এটা বলতো না যে পোর্ট্রেট সৃষ্টি হওয়ার পরেই সেটির সাথে পোর্ট্রেটে আঁকা মানুষটার অদৃষ্ট বাধা পড়ে যায়। যত দিন সেই মানুষ জীবিত থাকবে ওই পোর্ট্রেটকে চাঁদের আলো জোগাতেই হবে, সেটাই নাকি পোর্ট্রেটের খাদ্য। ওই উপজাতিরা মনে করত তারা জাদুবিদ্যার সাহায্যে পোর্ট্রেটে প্রাণ প্রতিষ্ঠা করে দেয়, সেই কারণে পোর্ট্রেট জীবন্ত হয়ে ওঠে, তাই তাকে খাদ্য দিতেই হবে। চাঁদনি আলো পেলে ভালো, সেই আলো নিয়ে সে তুষ্ট হয়ে পোর্ট্রেটের মানুষকে যৌবন দান করবে, কিন্তু চাঁদের আলো না পেলে পোর্ট্রেটে আঁকা মানুষটির থেকেই একটু একটু করে তার জীবনী শক্তি সংগ্রহ করতে থাকবে। এতেই পোর্ট্রেটের মানুষটির যৌবন প্রাপ্তি হবে, কিন্তু অন্যভাবে। তার বয়স ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে একসময় বয়স এসে ঠেকবে মাত্র একদিনে। তারপর হয়তো কালের স্রোত সারা জীবনের জন্য থমকে থাকবে সেই ব্যক্তির জীবনে। তার পক্ষে হয়তো পরিপূর্ণরূপে প্রাপ্তবয়স্ক হওয়া কোনোদিনই সম্ভব হয়ে উঠবে না, যতদিন না সেই ছবি নষ্ট করে ফেলা হয়। কিন্তু সবথেকে জটিল এবং আশ্চর্য বিষয় হল ব্রাজিলের এই কালো জাদু অর্থাৎ পোর্ট্রেটকে জ্যোৎস্নাস্নাত করিয়ে যৌবন প্রাপ্তির ঘটনা কেবলমাত্র পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ। ব্রাজিলও দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখা পেরিয়ে এলেই চাঁদের আলো পাওয়ার পরেও এই পোর্ট্রেট যে অন্যরকম প্রতিক্রিয়া দেখাবে এটা হয়তো তাদের জানা ছিল না। ওই ভদ্রলোকেরই এক পরিচিতা ভারতের মাটিতে এমনই এক পোর্ট্রেটকে চাঁদের আলোতে রেখে বার্ধক্যের শিকার হয়ে অকালে মারা গিয়েছিলেন, কারণ ভারত অবস্থান করছে উত্তর গোলার্ধে। অনুপম এতক্ষণ আচ্ছন্ন অবস্থায় অনির্বাণের কথা শুনে যাচ্ছিল। কথাগুলোর সঙ্গে তাদের পরিবারের ঘটনাক্রমের কি মারাত্মক মিল! বিহবলতা কাটিয়ে অনুপম জিজ্ঞেস করল, যে ভদ্রলোক তোকে এত কিছু বললেন তার নাম কি? আদি নিবাস যখন বর্ধমান তখন হয়তো চিনতেও পারি। অমরেশ ঘোষাল। আমাদেরই পদবি, দেখো হয়তো দুঃসম্পর্কের কোনো আত্মীয় হয়ে থাকবেন। নামটা শুনে চমকে উঠল অনুপম। ভদ্রলোকের নাম অমরেশ ঘোষাল, কিভাবে সম্ভব? মনকে অনেক কষ্টে শান্ত করে নিজেকে সে আশ্বস্ত করল, আচ্ছা একই নামে দুই ব্যক্তি কি থাকতে পারে না? রাত প্রায় শেষের মুখে, তবু অনুপমের চোখে ঘুম নেই। রাতটা জেগেই কাটল কঠিন একটা অঙ্ক মেলানোর প্রচেষ্টায়। খোলা জানলা দিয়ে পূবের আকাশে আলোর মৃদু আভাস দেখা যাচ্ছে। তখন কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। সমস্ত রাত স্মৃতির অলিগলি হাতড়ে অনেক যোগ বিয়োগ করে হয়তো মেলাতে পেরেছে এতদিনের হিসেব না মেলা জটিল অধ্যায়। তার কাকা অমরেশ ঘোষালের নিরুদ্দেশ হবার সময় থেকে আজকে সময় হিসেব করলে দাঁড়ায় 45 বা 47 বছর। অনির্বাণের সঙ্গে দেখা হওয়া প্রফেসর ভদ্রলোকের বয়স হতো 45-এর আশেপাশে। অনির্বাণ শুধু একটা তথ্য দিতে ভুলে গেছে, পূর্ণবয়স্ক মানুষের বয়সের চাকা উল্টো দিকে ঘুরলেও কেবলমাত্র দৈহিক পরিবর্তনই ঘটাতে সক্ষম, মানসিক নয়। স্মৃতির কোনো বিলুপ্তি ঘটাতে পারে না ওই পোর্ট্রেট। অমরেশ ঘোষাল শেষ মুহূর্তে এই ব্যাপারটা অনুমান করেই হয়তো ছিঁড়ে নষ্ট করে ফেলেছিলেন তার নিজের পোর্ট্রেট, কারণ উনি চেয়েছিলেন নতুন করে বাঁচতে। হোটেলের যে ঘর থেকে তার ক্রমহ্রাসমান অভাবকে উদ্ধার করা হয় সেখানেই ছেঁড়া অবস্থায় পাওয়া যায় তার সেই পোর্ট্রেট। তার মানে এত বছর ধরে নিদারুণ যন্ত্রণা স্মৃতির পাহাড় বুকে নিয়ে উনি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। অনুপম এখন বুঝতে পারছে মহিমার অন্তর্ধানের পিছনেও রয়েছে এই অভিশপ্ত পোর্ট্রেটের হাত, যা একদিন সে নিজে দাঁড়িয়ে থেকে আঁকিয়েছিল। রাতে ঘরের জানলা কখনোই খোলা হতো না ঠান্ডার জন্য, তাই মহিমা সেই ছবিও চাঁদের আলো স্পর্শ পায়নি কোনোদিন। সেই কারণে তার বয়সও হয়তো কমতে কমতে সদ্যজাত অবস্থায় এসে ঠেকেছিল। কিন্তু অনুপমের মনে মহিমাকে নিয়ে একটা খটকা জেগেই রইল। মহিমাকে সদ্যজাত অবস্থায় তার নিজের বাড়িতে পাওয়া গেল না কেন? কোথায় গেল সে ওই অবস্থায়? অনুপম অনির্বাণের বলা কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এলো যে যেদিন থেকে মহিমার পোর্ট্রেট তৈরি করা শুরু হয়েছে
সেদিন থেকেই ওর ভাগ্যের আকাশে দুর্যক্ষ নিয়ে এসেছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর গোলার্ধে, যাদের আলো পেলেও ওর বয়স বার্ধক্যের দিকে এগিয়ে যেত ঠিক, যেমন সুরঞ্জনার সঙ্গে হয়েছিল। মহিমার পোর্ট্রেট এখনো অক্ষত, তাহলে কি সে এখনো যন্ত্রণা ভোগ করেই চলেছে? মহিমা যদি এখনো জীবিত থেকে থাকে, তবে এই যন্ত্রণার হাত থেকে মহিমাকে মুক্তি দিতেই হবে। অনির্বাণকে সব কিছু জানানো প্রয়োজন, কিভাবে তাদের পরিবারে একের পর এক বিপর্যয় ঘটিয়েছে অভিশপ্ত পোর্ট্রেট। আজই পবিত্র গঙ্গার বুকে ভাসিয়ে দেবে কালো জাদুর এই নিদর্শনকে, গঙ্গার জলে ধুয়ে যাক যত অভিশাপ, মুক্তি পাক মহিমা। বছর সাতেক পর বর্ধমানে ঘোষাল বাড়ি অনেকদিন পর আবার সেজে উঠেছে। লোকজনের কথাবার্তা হাসি ঠাট্টায় মশগুল বাড়ির আনাচ কানাচ। ঘোষাল পরিবারের এই প্রজন্মের একমাত্র বংশধর অনির্বাণের বিয়ে হয়েছে কয়েক মাস আগে। অনুপম সপরিবারে পুত্রবধূ ও নতুন কুটুমদের নিয়ে এসেছে তাদের বর্ধমানের বাড়িতে। অনির্বাণের ইচ্ছে হয়েছে পৈতৃক ভিটে দেখার, একেই বোধহয় বলে শিকড়ের টান। নতুন বউয়ের নাম তমালিকা। অনির্বাণের সঙ্গে সে গোটা বাড়ি ঘুরে ফিরে দেখছে। দোতলার কোণের ঘরটার দরজা ভেজানো ছিল, সেটা ঠেলে তারা ভিতরে ঢোকে। ঘরের একদিকে দেওয়ালে গয়না দিয়ে সজ্জিত এক পোর্ট্রেট দেখে দুজনেই মুগ্ধ এবং বিস্মিত হয়ে পড়ল। অনির্বাণ শিল্পী মানুষ, সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এক অনবদ্য শিল্পের দিকে, আর তমালিকা দেখে পোর্ট্রেটে মহিলার চোখ ধাঁধানো সৌন্দর্যকে। পোর্ট্রেটের ভিতর বন্ধী সুরঞ্জনার অতৃপ্ত আত্মা বহু বছর উপোষী থাকার পর আবার যৌবনের উষ্ণ আঁচ অনুভব করল। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তমালিকার মনে হল পোর্ট্রেটের গয়নাগুলো যেন একটু নড়ে উঠল। অনির্বাণকে বলায় সে বলল, হাওয়াতে নড়ছে, নয়তো ফ্রেমের পিছনের দেওয়ালে টিকটিকি আছে। কেউই বুঝল না সুরঞ্জনার ঠোঁটে সদ্য আবির্ভূত হওয়া হাসির দমকে গয়নাগুলো নড়ে উঠেছিল। অতঃপর ইতিহাসের পুনরাবৃত্তি হল বলে। শুনছিলেন তুমি কি কেবলই ছবি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।